ওয়েলকাম ব্যাক টু আলপনা কিচেন। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সবাইকে স্বাগতম এই রেসিপিতে। তো চলো রেসিপিটা আমি ঝটপট শুরু করে নিই। তো এখানে দেখো আমি একটা কড়াই নিয়েছি, এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দেখো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। ইনগ্রিডিয়েন্টস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু ফলো করে নিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো। তো এখানে দেখো কুচানো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, তারপরে আমি ভালো মতো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং পুরো ভিডিও দেখতে হবে একটু স্কিপ না করে। তো দেখো পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম কুচি এবং কাঁচা লঙ্কা। তো ভালো মতো করে আমি এটাকে মিক্স করে দেব। তো দেখো খুব সুন্দর ফ্রাই হয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব টমেটো, তো এটাকেও কিন্তু ভালো মতো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না সুন্দর একটা ভাজা গন্ধ আসে ততক্ষণ ওই পর্যায়ে দেখো আমি এখানে অ্যাড করলাম আদা রসুন পেস্ট, তো এটাকেও কিন্তু ভাজা ভাজা করে নেব। তো এখানে দেখো আমি চিকেন নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বেসিক্যালি এটা চিকেন রেসিপি। তো এটাকে আমি এর মধ্যে দিয়ে, চিকেন তো থাকবেই, তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো করে একটু নাড়াচাড়া করে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তো এটাকে দেখো পুরোপুরি ফ্রাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও যদি এই রেসিপিটা এই প্রসেসে বানাও তাহলে তোমাদের রেসিপিটাও কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ হবে। তো দেখো খুব সুন্দর মতো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো নুন, স্বাদের জন্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এটা অপশনাল, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো ভালো মতো করে আমি কিন্তু সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো মতো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে এরকম প্রসেসে। একেবারে টেস্টি এবং লোভনীয় রেসিপি চিকেন পোস্ত, তোমরা একবার এই প্রসেসে অবশ্যই কিন্তু বানিও। তো দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রেখে দেব, রান্না করে নেব। তো দেখো আমি ফিরে এলাম, মোটামুটি কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো আবারও আমি একবার ভালো মতো করে নাড়াচাড়া করে দেব এইভাবে। কোনটা কতটা পরিমাণ নিয়েছি এই মুহূর্তে আমি স্ক্রিনে দিচ্ছি না বা বলছি না, তোমরা ডিসক্রিপশন ফলো করে নিও, পেয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভি চিকেন রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো এখানে দেখো আমি পোস্ত বেটে নিয়েছি, তো এখানে আরও কোনো কিছু আমি অ্যাড করিনি যেহেতু এটা চিকেন পোস্ত। তো এখানে আমি পোস্ত বাটা এখানে দিয়ে দিলাম, একটু জলও আমি দিয়ে দিলাম। তো দেখো তো এই পর্যায়ে আমি ভালো মতো করে আবারও নাড়াচাড়া করে নেব। তো পোস্তটা দিয়ে ভালো মতো করে আমি কিন্তু মিক্স করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু বয়েল হচ্ছে, তো এটাকে কিছুক্ষণ আমি আরও রান্না করে নেব লো ফ্লেমে। তো দেখো অলরেডি কিন্তু কালার চলে এসে, এবারে এর সঙ্গে আমি অ্যাড করলাম আরও কিছুটা জল এবং ধনে পাতা এবং সামান্য মিষ্টি ভাব আনার জন্য চিনি। এটা তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। তো আবারও আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো একেবারে পোস্তর চিকেন যেটা হয়, একেবারে রুই পোস্ত তোমরা খেয়েছো বাট এটা চিকেন পোস্ত, একবার এইভাবে এই প্রসেসে তোমরা বানিয়ে অবশ্যই দেখো। তো পুরোপুরি রেডি হয়ে গেছে এবং সার্ভও করে দেবো, ওয়াও। তো দেখো
কত সুন্দরভাবে কিন্তু চিকেন পোস্ত কত কম সময়ে বানিয়ে ফেলে। চিকেন কারি, চিকেনে অনেক রেসিপি তোমরা খেয়েছো, বাট এইভাবে এই প্রসেসে চিকেন পোস্ত তোমরা রান্না করে অবশ্যই খেও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করুই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে ফেলো। তো গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম ধরনের চিকেনের রেসিপি থাকে তাহলে আর কি আর কিছু বলারই নেই, পুরো জমে যাবে তোমার ভাত খাওয়াটা। তো দেখো কত সুন্দর লোভনীয় লুক দিয়েছে চিকেন পোস্ত রেসিপি।